ভালো লাগে যখন সাকিব ভাইদের মতো, তারপরে মুশফিক ভাইদের মতো, তাসকিম ভাইদের মতো প্লেয়ারের সাথে আমরা যখন খেলি আন্ডার-19 এ, যারা আমরা খেলে আসছি, যখন ন্যাশনাল টিমে ঢুকছি তখন খুব প্রাউড ফিল করতাম। যখন শুরু করছি ইন্টারন্যাশনাল ক্রিকেট তখন আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছিল, মাঝখানে একটু ইঞ্জুরির কারণে একটু অফ ফর্মে গেছি, তখন আবার কাম ব্যাক কর আবার হার্ড ওয়ার্ক শুরু করছি, ইঞ্জুরি থেকে ফিরলাম, তখন হাতুছাড়া আসলেন, তারপর উনি আমাকে কিছু কাজ দিলেন, তার মধ্যে তাসকিন ভাই আমাদের আমাকে খুব হেল্প করছে। তো উনি বলছে যে যখন খারাপ সময় যায় তখন কী কাজগুলো করতে হয়, কোন দিকে ফোকাস দিতে হয়, বা ভালো সময় আসলে কোন দিকে ফোকাস দিতে হয় সবসময়ই বলে উনি। সাপ্লিমেন্টস থেকে শুরু করে কোন জিনিসটা খাইলে শরীরের জন্য ভালো এই সব কিছুই বলে। ইভেন আমরা একসাথে জিমে গেলে, সুইমিংয়ে গেলে সবসময় পজিটিভ কথা বলে তাসকিন ভাইকে, মেনি মেনি থ্যাংকস। আর ব্যাটিংয়ের কথা ছিল, আমরা সবাই পেস বোলাররা নেটে ব্যাটিং করতেছি, বিশেষ করে তাসকিন ভাই যখন এখন খুব ভালো ব্যাটিং করতেছে, উনি একসময় আমাদের মতোই ছিলেন, তো এখন দেখি যে উনি এক ব্যাটসম্যানের মতো প্রায় ব্যাটিং করে। তো আমরা ওই জিনিসটা ইন্সপায়ার হয়ে আমরা পেস বোলাররা প্রতিনিয়ত এখন ব্যাটসম্যানের মতোই সুযোগ পাচ্ছি নেটে ব্যাটিং করার, তো ওইটাই কাজে লাগাচ্ছি। আর যে প্র্যাকটিসটাই করতেছি মনোযোগ দিয়ে করতেছি, যাতে ম্যাচ সিচুয়েশনে আমরা সবাই কিছু একটা করতে পারি দলের জন্য। হৃদয় যখন ও সেট ব্যাটসম্যান ছিল, তাছাড়াও ওর সাথে অনেকগুলো ম্যাচ খেলছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ সহ অনেক দিনের একটা, আমরা একসাথে একই অনেক ম্যাচ খেলছি, তো ওর উপরে আমার ট্রাস্ট ছিল যদি আমি ব্যাট নাও লাগাইতে পারি, যখন ও যদি স্ট্রাইক পাইতো ও ফিনিশটা করতো, তো ওইটাই বড় ট্রাস্ট ছিল আর কি। ভালো লাগে যখন সাকিব ভাইদের মতো, তারপরে মুশফিক ভাইদের মতো, তাসকিম ভাইদের মতো প্লেয়ারের সাথে আমরা যখন খেলি আন্ডার-19 এ, যারা আমরা খেলে আসছি, যখন ন্যাশনাল টিমে ঢুকছি তখন খুব প্রাউড ফিল করতাম। এখন আমরা আল্লাহর রহমতে 3 জন আসছি টি-20 স্কোয়াডে, তো আমরা কথা বলি ওনাদের সাথে অলমোস্ট ফ্রেন্ডের মতোই, আর আমাদের মানে ওনারা এত কাছে করে নিয়েছে ইজি মনে হয়, আর এই এই কারণে মাঠের ভিতরে অতটা ইফেক্ট পড়ে না, কারণ খুব ক্লোজ সবাই, এমনভাবে আমরা মেলামেশা করি লিটন দাদাকে থেকে শুরু করে সবার সাথে, তো এই কাজটা অনেক ইজি হয়ে গেছে ন্যাশনাল টিমে, যে ওদের সাথে মেলামেশা করলে মাঠে পারফরমেন্স করাটা অনেকটাই ইজি হয়ে গেছে।